আগে তার মাঝখানে আমার আরেকটা ফোন ঢুকে গিয়েছিল, যার জন্য আমি লাইফ থেকে আবার আউট হয়ে গিয়েছিলাম। আর কি বলবো, সবাইকে অনেক 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 মিস করছি। আর আবার এগেন সরি, আর আমার বার্থডের দিন আমি লাইভে আসতে পারিনি। অ্যাকচুয়ালি অনেকে তখন অনেকগুলো কমেন্টস করেছিল, আমি সবার অ্যান্সার দিতে পারিনি, যার জন্য আবার 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 সরি। এখন আমাদের তৌহিদ শাওন ভাইয়া লিখেছে, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। এম ফরহাদ রফিক ভাই লিখেছেন, কেমন আছো আপনি? ভালো আছি। এম ডি শিপলি লিখেছে, হাই হাই। আমার কি পরিমাণ জ্যাম, আমি যদি দেখাতে পারতাম আপনাদেরকে তাহলে মনে হয় বেটার হতো। না, একটু আপনাদেরকে জাস্ট একটু সিম্পলি দেখাই যে এত 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 জ্যাম। মানে নন স্টপ দাঁড়িয়ে, প্রচুর গাড়ি আপনি দাঁড়িয়ে আছে, মানে কি যে বলবো, বলার কোনো ভাষা নেই। আমাদের এখানে আছে ছোট ভাই সোহেল খান, তারপর এখানে আমার ছোট ভাই কাম ড্রাইভার বাচ্চু, আর আমি আমি তো আছি। আমাদের সাইফ চিটাগাং দিন লিখেছে, সো কিউ, থ্যাংক ইউ, চলো হারিয়ে যে। আবার লিখেছে, আপু এখন ইফতার করছি, আপনি জয়েন দিতে পারেন? আচ্ছা ঠিক আছে, এখন জয়েন দিতে পারছি না, তো নেক্সট টাইম আবার জয়েন দেব। হুমায়ুন কবি লিখেছে, তোমাকে দেখতে মায়া মায়া লাগে কেন? আমাকে দেখতে মায়া মায়া লাগে কেন? বিকজ আমি আপনাদেরকে অনেক ভালোবাসি তাই। আর যাই হোক, সুমন আমন লিখেছে, নাইস তুমি, থ্যাংক ইউ। আহমেদ ফয়সাল লিখেছে, এত মেকআপ ইউজ করছো কেন? অ্যাকচুয়ালি আমরা যখন শুটিং করি, যখন কাজ করি, তখন একটু মেকআপ করতেই হয়, আর অনেক মেকআপ না, এটা যতটুকু প্রয়োজন ততটুকুই। রিপন আলী লিখেছে, আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ। তৌহিদ শাওন আবার লিখেছে, কোথায় যাচ্ছেন? একটু আগে বলেছিলাম আমি এসটিভিতে যাচ্ছি, সো এসটিভিতে আজকে আমাদের একটা ডান্স শো আছে, যেটা ঈদে আমাদেরকে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতে পারবো। রাশেদ খান লিখেছে, আপনি এখন কোথায় আছেন? আমি এখন গুলশান একে আছি, গুলশান একে জাস্ট ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি। সাইফ চিটাগাং উদ্দিন লিখেছেন, চিটাগাং এ আপনাকে ঈদের ইনভাইট, থ্যাংক ইউ। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক, আর আমাকে ইনভাইট করার জন্য অনেক 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 ধন্যবাদ, আর আমার অনুষ্ঠানগুলো দেখার জন্য আপনাকে ইনভাইট করলাম। আর হৃদয় খান লিখেছে, হৃদয় ইমরান লিখেছে, সো সুইট, থ্যাংক ইউ। আমাদের মনে হয় জ্যামটা ছেড়ে দিয়েছে। আর তুমি এদিক দিয়ে ঢুকছো কেন? এই বামে দিয়ে যাও, বামে দিয়ে যাও না, তোমাকে বলছে বামে দিয়ে যেতে, তুমি বামে দিয়ে যাও, এত কথা বলো কেন? এদিক দিয়ে গেলে তুমি আবার জ্যামে পড়বা, পিসের গলিতে অনেক জ্যাম থাকে, তুমি এদিক দিয়ে যাও, ঘোড়া রান্না এমনি এতক্ষণ ধরে জ্যামের মধ্যে বসে আছি, তারপরে এদিক দিয়ে তুমি আবার জ্যামের মধ্যে পড়বা, এই গলিটা পুরোটা জ্যাম থাকে, ভিতরের গলি, তুমি মেইন রোড রেখে তুমি গলিতে যাইতেছ, তাহলে কেমন লাগে এখন? যাই হোক, মেজাজ খারাপ হয়ে গেছে আমার। হৃদয় ম্যাম লিখেছে, সো সুইট। এমডি শরীফ হাসান লিখেছে, ওই আমার মেসেজ পড়েন না কেন? ভাইয়া মেসেজ তো পড়ি, চেষ্টা করি সবার মেসেজ পড়ার জন্য। শিহাম আহমেদ শিমু লিখেছে, ইউ আর সো প্রিটি শিলা, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ ঝুমা লিখেছে, হে বিউটি, ইউ লুকিং জাস্ট ওয়াও,
থ্যাংক ইউ। আমার ছাত্র লিখেছে সো সুইট সো নাইস আপু, থ্যাংক ইউ। এমডি শাহিন শাহিন লিখেছে হাই। তুষার খান লিখেছে আজ এত কম হাসো কেন? আজ আজ একটু আমার মেজাজটা খিটখিটে হয়ে আছে, বিকজ মানে সকাল থেকে খুব পেইনে আছি, আর হলো গিয়ে রাস্তা এত জ্যাম, জ্যামের কারণে আমি আরো বেশি পেইনে পড়ে গেছি। আর ওখান থেকে এত ফোন আসতেছে, এত ফোন দিচ্ছে সবাই, আমি যে কতক্ষণে গিয়ে পৌঁছবো, যার জন্য আমি টেনশন ফিল করছি। আর হচ্ছে কি বলবো, সব মিলিয়ে ঝিলিয়ে না মাথাটা একটু গরম হয়ে আছে, এই জন্য লাইভে আসলাম যে সবার সাথে একটু আড্ডা দিলে হয়তো বা আমার মনটা ভালো হয়ে যাবে। খোরশেদ আলম আজাদ লিখেছে হাই শিলা কেমন আছো, আজ তোমাকে খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রাকিব নুন লিখেছে প্রোগ্রামটা ঈদে কোন দিন দেখাবে, প্রোগ্রামটা ঈদে কোন দিন দেখাবে আমি আমার পেজে স্ট্যাটাস দিয়ে দিব, তখন আপনারা সবাই দেখে নেবেন। আসিম পাউল লিখেছে ভিডিওতে সুপার লাগছে আপনাকে, থ্যাংক ইউ। তুষার খান লিখেছে এত লিপস্টিক কেন লাগাইছো, এখানে লিপস্টিক কেন লাগাইছি এটা কোনো মানে কোশ্চেন না, জানি না আপনি এই কোশ্চেনটা কেন করেছেন। আর মেয়েরা সাজুগুজু করলে মেয়েদের জিনিস, মেয়েদের প্রোডাক্ট, মেয়েরটা ইউজ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, মনে হয় আপনি ফান করে বলেছেন, এই জন্য আপনাকে আমি ক্ষমা করে দিলাম। শাহিন এস সারোয়ার এইচ আর জে লিখেছে আপনি তোমার লিপস গুলো অনেক কিউট, থ্যাংক ইউ ভাইয়া। রিপন লিখেছে আপু ঈদ মোবারক, ঈদ মোবারক। রাসেল আহমেদ লিখেছে ভেরি নাইস লুকিং, থ্যাংক ইউ। পারভেজ বিপ্লব লিখেছে ঘোড়ারান্ডা কি আপু, অ্যাকচুয়ালি আমি কথায় কথায় ঘোড়ারান্ডা বলি, আর এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন। কারণ আছে না যে কিছু কিছু মানুষ কথার মধ্যে বলে আজব, ধত, আচ্ছা, মানে এক একটা মানুষ এক এক রকম একটা কনসেন্ট্রেশন থাকে যার জন্য চলে আসে, তা আমি ঘোড়ারান্ডাটাই ইউজ করি সব সময়। শিয়াম আহমেদ শিমুল লিখেছে বাইরে অনেক গরম তাই না, অ্যাকচুয়ালি অনেক গরম, অনেক গরম, হয়তো আপনারা ফিল করতে পারছেন, আমিও ফিল করছি অনেক গরম আজকে। এমডি আমরাজ রাউজেন চিটাগাং লিখেছে রেগে গেলেন, না 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 রাগিনি, এটা কোনো রাগ না, এটা হচ্ছে জাস্ট ফান। মোহাম্মদ জুমন লিখেছে ঝগড়া করো না লোকে কি বলবে, আহারে আমি ঝগড়া করছি না, জাস্ট আপনাদের সামনে আমি নিজেকে প্রেজেন্ট করছি যে আমি কেমন। সাইফ চিটাগাং লিখেছে অ্যাংরি হলে আপনাকে আরো সুইট লাগে, তাই এমনি যাই হোক আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি, তো জ্যামটা মানে লাগছে, আবার ছুটছে, আবার জ্যাম হচ্ছে, আবার এগোচ্ছে, তো এভাবেই যাওয়াসার মধ্যে আমরা রয়ে গেছি। যাই হোক, আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। এখন আমাকে লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে, বিকজ আমি প্রায় এসসিটিভির কাছাকাছি চলে এসেছি, আর হলো একটু পরে আমি আমার শুটে চলে যাব, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক 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 থ্যাংক ইউ যে আমাকে এত ভালো ভালো কমেন্টস করার জন্য, আমাকে এতটা লাভ করার জন্য, আর আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। নেক্সট টাইম আমি আবার লাইভ আসব, কিন্তু কবে আসব তার বলবো না, হঠাৎ করে চলে আসব। সো এই জন্য সবসময় আপনারা আমাকে ফলোয়িং এর মধ্যে থাকবেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।